আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আমি আজকে আপনাদের ফুলকপি দিয়ে আরও দুইটি দারুণ মজার ভিন্ন স্বাদের পাকোড়া রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দুইটি ভিন্ন স্বাদের ফুলকপির পাকোড়া তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই দেখে নেব ফুলকপির 65 তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি ফুলকপি নিয়েছি আধা কেজি পরিমাণ, আর এই ফুলকপিটা আমি একটু বড় সাইজের করে টুকরো করে নিয়েছি। সেই সাথে ফুলকপিটা কোট করার জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ, বেকিং পাউডার নিয়েছি 1/4 চা চামচ, আর লবণ লাগবে 7 মতো, কর্নফ্লাওয়ার লাগবে 4 টেবিল চামচ। এবার দেখে নেব ফুলকপির ব্যাটারটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/4 কাপ, সেই সাথে ধনিয়া পাতা কুচি লাগবে 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো লাগবে 1/2 চা চামচ পরিমাণ, জর্দার রং লাগবে 1/4 চা চামচ। এবার দেখে নেব ফুলকপির 65 বাঘার দেওয়ার জন্য বা তারকা লাগানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আমি আস্ত জিরা নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ লম্বা ফালি করে নিয়েছি 2টা, কারি পাতা নিয়েছি 10 থেকে 12টা, আদা কুচি নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির 65। ফুলকপির 65টা তৈরি করার জন্য এখন প্রথমেই আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে বড় টুকরো করে কাটা সবগুলো ফুলকপি আমি দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণই ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট পর ফুলকপির কাঁচা ভাবটা কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে সবগুলো ফুলকপি আমি পানি থেকে তুলে নেব। এখন এই হালকা ভাপে দেওয়া ফুলকপির টুকরোগুলো আমি একটা সাইডে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সবগুলো স্পাইস, সেই সাথে কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলো উপকরণই একসাথে ঠিক এভাবে আমি ঝাঁকিয়ে নেব যেন কর্নফ্লাওয়ার এবং স্পাইসের মিশ্রণটা ফুলকপির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন সবগুলো ফুলকপির গায়ে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কোট করে নিয়েছি। এখন এই কোট করা ফুলকপিটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ফুলকপির জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা মিক্সিং বোলে দিয়ে দেব ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সেই সাথে সবগুলো স্পাইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রাখা ফুলকপির টুকরো। এখন ব্যাটার আর ফুলকপিটাকে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব যেন ফুলকপির গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন ফুলকপির টুকরোগুলোর গায়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখন এই ফুলকপির টুকরোগুলো আমরা ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো ফুলকপির টুকরোই আমি দিয়ে দেব এবং হালকা ব্রাউন কালার করে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। তো দেখুন ফ্রেন্ড, এরই সাথেই কিন্তু সবগুলো ফুলকপির টুকরোই হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এই ফুলকপির টুকরোগুলো আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথেই দেখুন সবগুলো ফুলকপির টুকরোই কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন এই ক্রিস্পি পাকোড়াগুলো দিয়েই আমরা ফুলকপির 65-এর তারকাটা দিয়ে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। এখন এই জিরাগুলো 2 থেকে 3 সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নিয়ে
এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি সবগুলো স্পাইস দিয়ে আবারও সবগুলো উপকরণই হালকা হাতে নেড়ে চেড়ে নেব নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ক্রিস্পি ফুলকপির পাকোড়া এরপর এই সবগুলো উপকরণই একসাথে হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শীতের বিকেলের জন্য গরম গরম ফুলকপির 65 এবার চলুন গিয়ে দেখে নিই ফুলকপির গুলগুলো তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে এখানে আমি ফুলকপি সেদ্ধ করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রেন্ডস আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে সেদ্ধ করা ফুলকপি পাটায়ও পিষে নিতে পারেন সেই সাথে বেসন লাগবে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো লাগবে 1/4 কাপ কিমা করে কাটা পেঁয়াজ লাগবে 1/2 কাপ পরিমাণ আর লাগবে কিছু স্পাইস এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ গোটা মৌরি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আর লাগবে স্বাদ মতো লবণ সেই সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির গুলগুলা এখন ফুলকপির গুলগুলো তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দেব বেসন চালের গুঁড়ো কিমা করে কাটা পেঁয়াজ সেই সাথে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ফুলকপির পেস্ট আর দিয়ে দেব সবগুলো স্পাইস স্বাদ মতো লবণ সেই সাথে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এরপর এতে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি এখন এই সবগুলো উপকরণই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির গুলগুলার মিশ্রণ ফ্রেন্ডস খেয়াল করুন ফুলকপির গুলগুলার মিশ্রণটা ঠিক এরকম হবে যে আপনি যে কোনো শেপেই কিন্তু গুলগুলাগুলো তেলে ভেজে নিতে পারবেন এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে ছোট ছোট করে সবগুলো ফুলকপির গুলগুলাই আমি দিয়ে দেব এরপর হালকা হাতে নেড়ে চেড়ে সবগুলো গুলগুলাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন ফ্রেন্ডস গুলগুলাগুলো কিন্তু হালকা ব্রাউন একটা কালার হয়ে গেছে এখন স্টেনার দিয়ে তেল ছেঁকে এগুলো আমি কিচেন টিস্যুর উপর তুলে নেব তো দেখুন ফ্রেন্ডস এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল ফুলকপির মচমচে গুলগুলা তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু শীতের বিকেলে ফুলকপির গুলগুলা অথবা ফুলকপির 65টা ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ